আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নীলোফা ইউএসএ। মানবদেহের প্রতিটি অঙ্গের ন্যায় জিহ্বা একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। জিহ্বার সাহায্যে আমরা প্রধানত স্বাদ গ্রহণ করি। জিহ্বার সাহায্যে স্বাদ ছাড়াও ঠান্ডা, গরম, চাপ এবং স্পর্শ অনুভব করা যায়। আর এই জিহ্বার সাহায্যে অনেক পাপ কাজও সংগঠিত হয়ে থাকে। কি কি মারাত্মক পাপ কাজ সংগঠিত হতে পারে তা আমি আপনাদের কাছে শেয়ার করব। সো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমাদের জিহ্বা দিয়ে 19টি মারাত্মক পাপ কাজ সংগঠিত হতে পারে, সেগুলো হচ্ছে নিম্নরূপ: 1. কারো নাম খারাপ করে ডাকা, নাম ব্যঙ্গ করা। 2. খারাপ ঠাট্টা বা বিদ্রূপ করা। 3. অশ্লীল ও খারাপ কথা বলা। 4. কাউকে গালি দেয়া। 5. কারো নিন্দা করা। 6. অপবাদ দেয়া। 7. চুকুলখুরি করা। 8. বিনা প্রয়োজনে গোপনীয়তা ফাঁস করে দেওয়া। 9. মুনাফিকি করা ও দুই মুখে দ্বিমুখী কথা বলা। 10. বেহুদা ও অতিরিক্ত কথা বলা। 11. বাতিল ও হারাম জিনিস নিয়ে আলোচনা করে আনন্দ লাভ করা। 12. কারো গীবত করা। 13. খারাপ উপনামে ডাকা। 14. কাউকে অভিশাপ দেওয়া। 15. কাউকে সামনাসামনি বা সম্মুখে প্রশংসা করা। 16. মিথ্যা স্বপ্ন বলা। 17. অনর্থক চিৎকার বা চেঁচামেচি করা। 18. জিহ্বা দিয়ে হারাম বস্তুর স্বাদ নেওয়া, গ্রহণ করা বা খাওয়া। 19. জিহ্বা দিয়ে খারাপ অর্থে কাউকে কোনো ভঙ্গি করা বা দেখানো। পরিশেষে বলবো, আমরা যেন নির্মুক্ত হাদিসটির উপর আমল করতে উদ্যোগী হই। সাহাল ইবনে সায়াদ রাদিয়াল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী অঙ্গ লজ্জাস্থান হেফাজতের নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। মহান আল্লাহ আমাদেরকে মুখ তথা জিহ্বাকে হেফাজত করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমিন। ভিডিওটি ভালো লাগলে আপনার শুভাকাঙ্ক্ষীদের মাঝে শেয়ার করে দিন। নিয়মিত এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।